বাড়িতে মটন বিরিয়ানি বানালে তার স্বাদটা একদমই দোকানের মতো হয় না। আপনাদের যদি এই অভিযোগ থেকে থাকে তাহলে এই রেসিপিটা দেখার পর থেকে আশা করি আর কোনো রকম অসুবিধা হবে না। কিভাবে করলে মাটনটা ঠিক এরকম তুলতুলে নরম হবে, এছাড়াও আলুটাও পারফেক্ট সেদ্ধ হবে আর চালগুলো একদম ঝুরঝুরে থাকবে, তাই সবকিছু নিয়ে আজকের এই ভিডিও। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের মোস্ট ডিমান্ডেড রেসিপি কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। তাহলে সবার প্রথম মাটন বিরিয়ানি বানানোর জন্য চালটাকে আমি ধুয়ে রেখে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি মাটনের জন্য 2 কেজি বাসমতি রাইস নিয়েছি, আর সেটাকে জল দিয়ে ততক্ষণ ধুয়ে নেবো যতক্ষণ না একদম জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর তারপর ভিজিয়ে রাখবো মিনিমাম 1 ঘন্টা মতো। আমি যে স্টেপ ওয়াইজে দেখাচ্ছি চেষ্টা করবেন সেই স্টেপ ওয়াইজ ফলো করার, তাহলে কোনটা আগে বা পরে করতে হবে সেটা নিয়ে আপনাদের আর কোনো রকম অসুবিধা থাকবে না। তাই চালটা ভেজানোর পরে আমি এখানে বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি, আর সেটার জন্য একটা ননস্টিকের প্যানে নিয়ে নিচ্ছি 10-15টা এলাচ, দুটো ব্ল্যাক এলাচ বা বড় এলাচ, সাথে একটা দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি 8-10টা লবঙ্গ, হাফ চা চামচ গোটা গোলমরিচ, সাথে একটা জাবেত্রী এবং সবশেষে হাফ চা চামচ শাহি জিরা। এবারে সবকিছুকে 1-1.5 মিনিট ভালো করে একটু ভেজে নেবেন। আর ভাজা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেবেন, আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তাতে দিয়ে দিতে হবে সামান্য একটু জায়ফল গ্রেট করে। ব্যাস, তাহলেই আপনাদের বিরিয়ানি মশলা রেডি হয়ে গেল। এবার বিরিয়ানিটা বানানোর জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, আর তারপর গ্যাসটা অন করে তাতে দিয়ে দিচ্ছি ডালডা। আপনারা চাইলে এই ডালডাটা স্কিপ করতে পারেন, বাট মনে রাখবেন একদম দোকানের মতো করার জন্য এই ডালডাটা কিন্তু ইম্পর্টেন্ট। আর তারপর এই ডালডার সাথে দিয়ে দেবো 200 মিলি সাদা তেল। এবার এই তেল আর ডালডাটা ভালো করে গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে আগে থেকেই 700 গ্রাম পেঁয়াজ পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে এই পেঁয়াজগুলোকে আপনাদের লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যেরকম সহজভাবে বিরিয়ানির মশলা দেখলেন সেরকমই মাংসের জন্য মিট মশলা, ভেজিটেবলের জন্য ভেজিটেবল মশলা, বা মাছের জন্য ফিশ মশলার রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার বেসিক কুকিং কোর্সে। আর যে শুধু মশলা পাবেন তা কিন্তু নয়, সেখানে থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও যেগুলো আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলতে হেল্প করবে। আর হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এরই মধ্যে সামান্য একটু পেঁয়াজ আমি তুলে রাখবো পরে গার্নিশের জন্য। আর এই পেঁয়াজটা যাতে জ্বলে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর ওপাশে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি মাটন, যেগুলোর এক একটা ওয়েট আমি রেখেছি প্রায় 150 গ্রামের মতো। আর চেষ্টা করবেন পিসগুলো যেগুলো নেবেন সেগুলো যেন একটু এরকম চর্বি সহ হয়। এবার হাঁড়িতে আমি পুরো মাটনটাকেই দিয়ে দিচ্ছি, আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভালো করে মেশাতে থাকছি। আর ওপাশে যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নাহলে এগুলো কিন্তু ওভারকুক হয়ে যাবে। আর এপাশে মাটনের কালারটা একটু চেঞ্জ হলেই দিয়ে দিতে পারেন আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। আমি তিনটাকে ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে মাটনটাকে ভালো করে মেশানো হয়ে গেলে রেখে দিতে হবে ঢাকা দিয়ে মিনিমাম 15-20 মিনিট, কারণ এই স্টেজে যদি আপনারা অন্য কিছু দিয়ে দেন তাহলে মনে রাখবেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। তাই ঢাকা দিয়ে ভাবে 15-20 মিনিট অতি অবশ্যই কুক করে নেবেন। তারপর 15-20 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে তাতে দিয়ে দিতে হবে কিছু গোটা গরম মশলা, যেমন যেগুলো ঘরেই থাকে এলাচ, দারচিনি, লবঙ্গ, এইগুলোই। তারপরে এতে দিয়ে দিন স্বাদ মতো নুন, আর সাথে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপর সবশেষে দুটো তেজপাতা দিয়ে ভালো করে এটাকে মেশাতে থাকুন। আর ভালো করে মেশানো হয়ে গেলে যখনই দেখবেন লঙ্কার কালারটা একদম ব্রাইট হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলের পরিমাণটা আমি ঠিক কতটা দিয়েছি। মাটনগুলো ঠিক এরকম হাফ ডুবে থাকবে ততটাই জল দেবেন, কারণ মাটনটা বয়ল হওয়ার সাথে সাথে মাটন থেকে জলটাও ছাড়া শুরু করবে, তাই এই স্টেজে জলের পরিমাণটা যতটা বললাম ততটাই রাখবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপনাদের মাটনটাকে কুক করে নিতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকাটা খুলে নিয়ে এইভাবে মিশিয়েও দিতে হবে যাতে মাটনটা নিচে না লেগে যায়। আর এটাও হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটন থেকে জলটাও ছাড়ছে আর চর্বিগুলো গলে গিয়ে তেলটাও ছেড়ে দিচ্ছে। এই একই প্রসেস আপনাদের 3-4 বার করে নিতে হবে। আর 3-4 বার করে নেওয়ার পরে মাটনটা যখনই দেখবেন প্রায় 60% মতো কুক হয়ে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে টক দই।
আমি এখানে 200 গ্রাম টক দই আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আবারও ভালো করে ফুটিয়ে নেবো। মনে রাখবেন, এই টক দইটা যদি 60% কুক হওয়ার আগে দিয়ে দেন তাহলে মাটনটা কখনই ভালো করে গলবে না, আর মাটনের চর্বিগুলো গলে গিয়ে তেলটাও ছাড়বে না। তাই অতি অবশ্যই দইয়ের টাইমিংটা নিশ্চয়ই মাথায় রাখবেন। এবার একটা আলাদা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আলু, আর অবশ্যই মাটন থেকে যে চর্বিটা গলেছে সেই তেলটা তুলে এখানে দিয়ে দেবো। কালারটা যাতে ভালো আসে সেই জন্য দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার এই আলুটাকে একদম স্লো ফ্লেমে ভেজে নিতে হবে, মিনিমাম 10-15 মিনিট, মোটামুটি যেন 40% এখানেই কুক হয়ে যায়, বাকিটা দম দেওয়ার সময় হয়ে যাবে। আর অবশ্যই এখানে স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। আর এবার এখন মাটনটা প্রায় 70% কুক হয়ে গেছে। এবার এই স্টেজে মাটন আর গ্রেভিটাকে আপনাদের সেপারেট করে নিতে হবে। বাড়িতে এই প্রসেসগুলো আমরা করি না বলে সেই জন্য দোকানের মতো টেস্টটা হয় না। প্রসেসগুলো খুবই সিম্পল, জাস্ট পরের বার বিরিয়ানি করলে একবার রিকোয়েস্ট করব এই প্রসেসে ট্রাই করার। গ্যারেন্টি দিয়ে বলছি একদমই দোকানের মতো হবে। এবার এই পুরো মাটনটা বের করে নেওয়ার পরে চর্বি গলে যাওয়ার কারণে যে তেলটা বেরিয়েছে সেটাকে আমাদের সেপারেট করতে হবে। দেখবেন যেন এই পেঁয়াজের দইয়ের যে গ্রেভিটা আছে সেটা যেন এটার মধ্যে না মেশে। জাস্ট ওপর থেকে এইভাবে মাটন ফ্যাটটাকে তুলে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে এইভাবে ছাঁকনি দিয়ে পেঁয়াজের দইয়ের যে গ্রেভিটা ছিল সেটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। যদি আপনাদের কাছে কোনো সুতির কাপড় থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারেন। বাইরের দোকানে বা রেস্টুরেন্টে এইভাবে করে নেয় বলে বিরিয়ানিটা এতটা স্মুথ হয়। আর ছাঁকার পরে যে অবশিষ্ট অংশটা বাঁচে সেটা কিন্তু আবার আপনারা ফেলে দেবেন না, যে কোনো ননভেজ গ্রেভিতে আপনারা ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। এবার এই ছেঁকে নেওয়া গ্রেভিটার মধ্যে কী কী দিতে হবে সেটা দেখে নিন। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 500 মিলি দুধ, এতে সামান্য একটু গোলাপ জল আর কেওড়া জল। তারপর যে বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটা 2 চামচ দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন। ব্যাস, তাহলে আমাদের পাশে ঘোলটা রেডি হয়ে গেল। এবার চালের জন্য জল বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর সবশেষে 1 চা চামচ সাজিরে আর তেজপাতা। আর ওপাশে জলটা যতক্ষণ গরম হচ্ছে আমি এখানে মাটনগুলোকে সাজিয়ে নিচ্ছি। দম দেওয়ার আগে অতি অবশ্যই মাটনগুলোকে এইভাবে সাজিয়ে নেবেন। আর এই মাটনের সাথে আপনাদের আলুগুলোকেও সাজিয়ে নিতে হবে। আর সবশেষে যে ঘোলটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে পুরোটা দিয়ে দেবো। আর দেওয়া হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো কয়েকটা আলু বুখারা এবং 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। এরপর যে আমরা বিরিয়ানির মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে একটু ছড়িয়ে দিতে হবে। আর এছাড়াও যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাও এখানে একটু ছড়িয়ে দেবেন। আর ওপাশে জলটা ভালো করে ফুটে গেলেই যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে। আর অবশ্যই এখানে স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিতে হবে। চালটা মোটামুটি যখন 60% হয়ে যাবে তখনই প্রথম লেয়ারটা এইভাবে দিয়ে দেবেন। এর পরের লেয়ারটা আমরা দেবো যখন রাইসটা প্রায় 80% কুক হয়ে যাবে। আর তার আগে একবার এই নিচের রাইসটাকে ভালো করে একটু স্প্রেড করে দিন। আমি যেহেতু গ্লাভস পরে আছি তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো হাতা বা খুন্তির সাহায্যে ইজিলি এটা করে নিতে পারবেন। এবার সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি যখন রাইসটা প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এর উপরে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি স্যাফরন ওয়াটার, আর তার মধ্যে অল্প অল্প করে গোলাপ জল, কেওড়া জল আর মিঠে আতর দিয়ে দেবেন। আর সেটাকেই সেকেন্ড লেয়ারের উপর ছড়িয়ে দিতে হবে। আর তারপর যখন রাইসটা প্রায় 90% কুক হয়ে যাবে তখন থার্ড বা লাস্ট লেয়ারটা দিয়ে দিতে হবে। বাট এর উপরে আমরা কিন্তু আর গোলাপ জলটা ছড়াবো না। আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাটন ফ্যাটটা আমরা তুলে রেখেছিলাম সেটাই এবার এর উপরে ছড়িয়ে দিতে হবে। আর সবশেষে ফাইনালি টপর থেকে ছড়িয়ে দিন বিরিয়ানি মশলা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। এবার এটা পারফেক্টলি দম দেওয়ার জন্য আমি একটা তাওয়া এইভাবে গরম করে নিচ্ছি, আর ওপাশে হাঁড়ির মুখে এইভাবে আটাটাকে লাগিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এটাকে সিল করে নেবো, আর তারপর দম দেওয়ার জন্য বসিয়ে দেবো গরম তাওয়ার উপর। আর তারপর দমের টাইমিংটা হলো
লো টু মিডিয়াম ফ্লেমে 45 মিনিট, আর তারপর রেস্টিংয়ে রাখতে হবে আরও 15 মিনিট। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনার চাইলে স্টিমটা চেক করার জন্য এইভাবে একটা টুথপিক দিয়ে আটার লেয়ারটাকে এইভাবে একটু ফুটো করে দিতে পারেন। বিরিয়ানিটা যখনই রেডি হয়ে যাবে তখনই এর মধ্যে থেকে দেখবেন স্টিমটা বেরিয়ে আসছে, তাই সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর এই বিরিয়ানিটা যতক্ষণ দম হচ্ছে, বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা ধনে পাতার চাটনি আমি আপনাদের করে দেখাচ্ছি। আর সেটা বানানো খুবই সিম্পল, জাস্ট মিক্সির মধ্যে এইভাবে নিয়ে নিন ধনে পাতাটাকে, তারপরে এতে দিয়ে দিন সামান্য একটু রসুন কুচি আর আদা কুচি, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা, এরপর লাগবে 2 চা চামচ টক দই, সাথে 2 চা চামচ তেঁতুল, আর ফাইনালি ব্ল্যাক সল্ট আর রেগুলার সল্ট দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিন। আর অবশ্যই আমাদের বিরিয়ানিটা এতক্ষণে পারফেক্টলি রেডি হয়ে গেছে, তাই এবার আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি। কি লাগছে তো একদম দোকানের মতো। এবার এর উপরে আপনাদের ছড়িয়ে দিতে হবে ঘি। আমি ঘিটাকে একটা ছোট পাত্রের মধ্যে সামান্য একটু গরম করে নিয়েছি। এবার বিরিয়ানিটা নামিয়ে নেওয়ার পরে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা রাইস একদম দানা দানা আছে, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি বা ওভারকুক হয়ে যায়নি। এরকম মাটন বিরিয়ানি যদি বাড়িতেই বানানো যায়, আশা করি দোকান থেকে আপনাদের আর কিনে খেতে হবে না। এছাড়া এই পুরো ভিডিওটা আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।